وتستقنا لي على قلوبكم فانت زمها كذلك ليذيوب على وجه الله بسم الله الرحمن الرحيم সুপ্রসধি আসসালামু আলাইকুম আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক ওয়াইজ হাফিজ মাওলানা মুফতি আবু ইউসুফ ফারুকি সিরাজি আলাইকুম রহমতুল্লাহুল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد: شكل فقل يا مرشد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আকিয়ামত নো팔ক মে আম্বিয়া আমবিয়া ও আউলিয়া মহতা যেও সদ দাস রাহমাতুল লিল আলামিন ও সুধামার ও জামিন সাইদুল কাউ সাইদুল খতমুল মুরসালিন آخر مضبوط فخر الأولين وعن شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا সম্মানিত আমি আমার বক্তৃতার পূর্বে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদল অতি ভালোই আছি আল্লাহ শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে রবিউল আমলের চাঁদে বারোই রবিউল আওয়াল এই রজনীতে মাহফিলে জমে জমিয়ে বসার মতো সুযোগ করে দিয়েছেন এর চেয়ে আপনারা খুশি না বেজার খুশি তো আলহামদুলিল্লাহ সমানিত সুদী রবিউল আমলের চাঁদ এ মাসে নবীজির জন্ম হয়েছে আমরা জানি আলোচ্য বিষয় আমি আজকে ভালো মনে করছি সিরাত নবী অর্থাৎ নবীজির জীবনে আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আমি অল্প সময়ে আপনাদের সামনে নবীজির জীবনী থেকে কিছু কথা আলোচনা করব। অমা তাও ইল্লা বিল্লা আপনারা সকলেই বলেন আল্লাহ আমেন সম্মানিত সুধি কিতাবের ভিতরে এসেছে রবিউল অঙ্গল মাসে নবীজির জন্ম হয়েছে বারোই রবিউল অঙ্গল সুবে সাদেকের সময় নবীজির জন্মের কিছু আগ মুহূর্তে এবং কিছু কাল পূর্বে তালা এই পৃথিবীতে এমন কিছু নিদর্শন এমন কিছু ঘটনা সংঘটিত করেছিলেন যে ঘটনাগুলো দেখে বা শুনে বুঝে মানুষ অনুধাবন করতে পারত যে অসি রে বিশ্বনবী মোহাম্মদ পৃথিবীতে আগ্রহ করবেন পৃথিবীতে আসলে মার নাম কি আমেদ বাবার নাম আব্দুল মত না বাবার নাম কি না মাঝে মধ্যে আলোচনার ভিতরে মাঝে মধ্যে শ্রোতাদের একটু টেস্ট একটু পরীক্ষা করব সারা জীবন কি ওয়াজ নসিহত শুনলেন ঠিক আছে না কথা দাদার নাম আব্দুল মুত্তালিব বাবার নাম আবদুল্লাহ কি না আব্দুল্লাহ মার নাম আমেনা আমেনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করলেন নবীজির জন্মের পরে কিছু মানুষ আনন্দিত হয়েছিল কিছু মানুষ মনে কষ্ট নবী পেয়েছিলাম আবুল আহাব নবীজির জন্মের সংবাদ পাওয়ার সাথে সাথে আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা সোয়াইবা যখন আবু নাহাবের কাছে বিশ্ববিজির জন্মের সুসংবাদ পৌঁছে দিলেন আবুল আহাব সাথে সাথে খুশি হয়ে আনন্দিত হয়ে হাতে কোনো একটা আঙ্গুলের ইশারায় সোয়াইবাকে আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন আলহামদুলিল্লাহ নবীজির জন্মের সুসংবাদ পেয়ে আবুল তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আবুল আহাবকে আল্লাহ তালা তার শাস্তি কোনো কোনো সময় হালকা করে দিয়ে থাকেন একমাত্র একটাই কারণ যে রসুলের জন্মের সুসংবাদ পেয়ে তার দাসী সুয়াইবাকে কি করেছিল আজাদ করে দিয়েছিল সম্মানিত সুদীপ সেই নবীজির জীবনে শুনে যদি আমরা খুশি হতে পারি আমাদের কলিজা ঠান্ডা করতে পারি আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসা দেবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে আমার ভাইরা নবী আলী সালাম পৃথিবীতে আসলেন আসার পরে আরব দেশের সেই কালে সাধারণ নীতি ছিল নিয়ম ছিল তারা ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে দুঃখ পান করানোর উদ্দেশ্যে গ্রাম্য এলাকায় পাঠিয়ে দিতেন গ্রামের আবহাওয়া ভালো পরিবেশটা ভালো জবানি ভাষাটা পরিষ্কার হয়ে থাকে এই জন্য মক্কার আশপাশ গ্রামের ভিতরে পাঠিয়ে দিত যে মহিলারা দুধ পান করাইতেন তাদের পারিশ্রমিক স্বরূপ সেই ছেলে বা মেয়ের অভিভাবক কিছু টাকা পয়সা দিতেন এই নিয়ম অনুসারে নবী সারা সালায়াত সালামকে মক্কা থেকে তার আশপাশে কোনো গ্রামের কোনো মহিলার কাছে দিয়ে দিবেন দুধ পান করানোর জন্য কিছু মানুষ বনু সাত গোত্রের কিছু মানুষ বাচ্চা দুধের বাচ্চা দুধ পান করানোর উদ্দেশ্যে নেবেন এই জন্য তারা তাইফ থেকে মক্কার দিকে রওনা করেছিল খুব খেয়াল করে শুনতে হবে তার ভিতরে হালিমাতু সাদিয়া। একজন মহিলাও ছিলেন ওনার স্বামীকে নিয়া অনেক কষ্ট করে দুর্বল একটি বাহন দুর্বল একটি গাধার পিঠে সবার হয়ে সেই তাইফ থেকে মক্কার দিকে রওনা করেছিলেন মক্কা নগরীতে প্রবেশ করলেন অনেক মহিলারা ভালো ভালো বাচ্চা পেয়ে গেল দুধ পান করাবেন পারিশ্রমিক স্বরূপ অনেক টাকা পয়সা পাবেন তাদের মন খুশিতে ভরে গেছে বিশ্ব ওয়াসাল্লাম ছোট্ট শিশু এই ছোট্ট শিশুকে চেহারার দিকে তাকায়া অনেকে নিতে চায় চেহারার দিকে তাকায়া অনেকে নিতে চায় কিন্তু যখন শোনে ছেলেটার বাবা নাই তখন তারা একটু পিছু হঠে কেন বাবা নাই এতিন ছেলে একে নিয়ে লালন পালন করলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না আমার ভাইরা আপনারা জানে আমার নবীজির জন্মের কিছুদিন আগে নবীজির বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন ঠিক কিনা বাবাহারা সংস্থান কেউ নিতে চায় না আল্লাহ বলে যে কেউ নিতে চায় না ঠিক আছে তো আমার এই নবীজিকে মুহাম্মাদকে সব মানুষের হাতে উঠিয়ে দেব না সুবাহ আল্লাহ কেউ নিতে চায় না আল্লাহ বলেন আমি সকলের হাতে সকলের কোলে আমি এই মোহাম্মদকে তুলে দেব না যার বুকে যার কোলে তুলে দিব যেই মহিলা এই শিশুকে কোলে নেবে তার কপাল ধন্য তার কোলটা তার বুকটা হয়ে যাবে ধন্য আল্লাহ নবীজির চেহারার দিকে অনেকে তাকায় নিতে চায় নেবে না কেন কত সুন্দর চেহারা ছিল আল্লাহ একবার ইসুফআ সালাতামকে আল্লাহ অনেক সুন্দর্যদান করেছিলেন ইউসুফ সালামের যে পরিমাণ সৌন্দর্য ছিল তার থেকে অনেক বেশি গুণে সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীজির ভিতরে দিয়েছিলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুদের কিতাব কুল্লি পাওয়া যায় আমার নবীজির চেহারা মোবারক কত সুন্দর ছিল নবীজির চেহারা দিকে তাকাইলে মানুষের চক্ষু ঠান্ডা হয়ে যেত কলিজা ঠান্ডা হয়ে যেত এসেছে আমার নবীজি কোন একদিন মসজিদে নবীর ভিতরে বসে আছেন গায়ের যুগ বাম খুলে ফেলেছে কিতাব প্রমাণ করেছে আমার আল্লাহ আমার নবীজির আসল চেহারা তার জীবনে কয়েকবার খুলে দিয়েছিলেন আসল যে একটা স্রোত আছে আমার নবীজির জীবনে কয়েকবার ফিরে পেয়েছিলেন নবী আমার মসজিদে নবমীতে বসে আছেন এত সুন্দর চেহারা কোন একজন সাহাবি মসজিদে নবীর জানালা দিয়া মসজিদের ভিতরে তাকায় দেখে আকাশের চাঁদ মনে হয় মসজিদে নবীর ভিতরে পড়ে আছে আল্লাহ আকবার বলে মারহাবা বলেন আমার বায়রা সাহাবী রাসূল আমার নবীজির চেহারা আবার দেখার সঙ্গে সঙ্গে জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতেছিল কেমত কায়েম হয়ে গেছে কেমত কায়েম হয়ে গেছে কয়েকজন সাবির ওই সাবির আওয়াজ শুনে সাহাবির নিকটে নিকটে দাঁড়িয়ে বলল এ আল্লাহর নবীর তুমি যে বলছো কেমত কায়েম হয়ে গেছে কেমত কায়েম হয় নাই আকাশের তার ঠিক আছে আসমান ঠিক আছে জমিন ঠিক আছে কোন যুক্তি কোন দলিলে তুমি বললে কিয়ামত কায়েম হয়ে গেছে সাহাবী নাইদে বলি হে তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই তোমরা কোরআন করো নাই তোমরা কোরআন বোঝো নাই আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কেমত কেম হওয়ার নিদর্শন হল আসমান আসমান ঠিক থাকবে না আকাশের তারকা ঠিক থাকবে না ছুটা ছুটি করবে এই জমিন ফেটে চৌচের হয়ে যাবে ঠিক কিনা এবার সাহাবিরা ডাক দেয় বলে ও গাল্লার নবীর সাহাবি তুমি যে বলছো আকাশের চাঁদ খুলে পড়ে গেছে কই আমাদের দেখাও এবার সাহাবি রসুল

আমার নবীর চেহারাটা আকাশের তারার মতো চমকাইতেছে সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর চেহারা দিকে তাকাইলে আর একবার আকাশের তারাদের দিকে তাকাইলে মনে হয়তো আকাশের তারাদের চাইতে আমার নবীর চেহারা ওই এক পরিমাণের সুন্দর সুবহানাল্লাহ তার কারণ হলো আকাশের চাঁদের দিকে তাকাইলে কলঙ্কের দাগ পাওয়া যায় ঠিক না চাঁদের দিকে তাকাইলে কলঙ্কের দাগ পাওয়া যায় কিন্তু আমার নবীজের চেহারা দিকে তাকাইলে কোনো স্পট পাওয়া যায় না কোন সম্মানিত সুর সুর এই ছিল আমার নবীজের চেহারা তো নবীজির চেহারা দেখে তাই ফের মহিলারা নিতে চাবে না কেন কেন তারা নিতে চায় যখন শোনে বাবা নাই টাকা পয়সা দিতে না তখন আর নেয় নাই পিসু হটে না নেব না সব ধনী মানুষের পোলা কোলে উঠায় আনন্দে চিৎছে বাড়ির দিকে রওনা দিল আগে আগে রওনা দিয়েছে হালি সাদিয়া আল্লাহ এই মহিলার কপাল কতই না ভালো তার কেসমস কত ভালো আমার মায়েরা আলিমা তু সাদিয়া স্বামী কি ডাইতে বলে স্বামী গো কত কষ্ট করে মক্কা এসেছিলাম সন্তান পাইলাম না একটা সন্তান পেয়েছি চেহারা দেখে মনে হয় এক কোনি কোলের ভিতরে উঠায় নাই কিন্তু এই সন্তানের বাবা নাই তারা জন্মের আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন এই স্বামী এই সন্তান নেব কি নেব না আপনার অভিমত পেশ করেন এবার সাদিয়ার সাহ দিয়ার স্বামীটা বলে বিবি রে এত কষ্ট করে আসলাম সন্তান সারা ফিরে যাওয়া ঠিক হবে না যা হোক টাকা পয়সা দিতে পারুক না পারুক আমরা আল্লাহকে খুশি করার জন্য এবং এই সন্তানের মাকে খুশি করার জন্য এবং এই সন্তানকে খুশি করার জন্য আমরা কুলে করে বাড়ির দিকে নিয়ে যাব যাবো পড়েন। আলিমাতুর সাদিয়া আমার নবীকে কুলের ভিতরে উঠাইলেন কুলের ভিতরে উঠানোর সাথে সাথে আলিমাতুল সাদিয়ার অন্তর ঠান্ডা হয়ে গেল আলিমাতুস সাদিয়া আমার নবীজিকে নিয়া তায়েফের দিকে রওনা দিলেন স্বামীর সফরের ভিতরে ছিল алиমাতুস সাদিয়া আমি যেই দুর্বল গাদার পিঠে সওয়ার হয়ে মক্কায় এসেছিলাম আসার সময় কাফিনার সব পিছনে পড়েছিলাম কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম আমার এই নবীজিকে আমি কোলের ভিতরে নিয়ে যখন এই দুর্বল গাধার পিঠে সবার হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে দুর্বল গাদার সবল হয়ে যায় কেমন দ্রুতকালী হয়ে যায় আমার কা ফেলার মানুষগুলি আমাকে রেখে আগেই রওনা দিয়েছিল আমি অনেক পিছে মক্কা নগরী থেকে রওনা দিলাম আস্তে আস্তে আমার কাফেলার মানুষ কে ওভারটেক করে আগে চলে গেলাম সুবহানাল্লাহ আমি যখন আগে চলে গেলাম আমার এই কাফেলার মানুষগুলো ডাক দিয়ে বলে ও তো সাদিয়া তোমার সেই গাধা দুর্বল গাধা এই পরিমাণ সবল হলো তার কারণ কি এত দ্রুত গতিতে ছুটে চলছে এর কারণটা কি এবার আলিমাদুস সাদিয়া বলে তোমরা বুঝবা না এ আমার কাফেলার মানুষ আমার গ্রামের মানুষ তোমরা বুঝবা না যে সন্তানের চেহারা অনেকে নিতে চেয়েছিল কিন্তু টাকা পয়সা দিতে পারবে না বিধায় তাকে নিতে রাজি হয় নাই আমি সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণে বরকত দেখা দিয়েছে এ আমার গ্রামের মানুষ এই শিশুটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই দুর্বল গাদাটি দ্রুত দ্রুতগামী হয়ে গেছে আল্লাহ শুধু তাই নয় এই সন্তানকে কে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনের ভিতরে দুধে ভরপুর হয়ে গেছে আমার কিতাবের ভিতরে এসেছে আলিমাতুসাদিয়ার আরেকটি সন্তান ছিল আলিমাতুসাদিয়া হালকা পাতলা মানুষ ছিলেন স্তনের দুধ ছিল না ওই কোলের সন্তানটা ঠিক মতে দুধ পান করতে পারত না আমার বাইরা কিন্তু আমার নবীজিকে কোলেন আমার সঙ্গে সঙ্গে এবার হালিমাতুসাদিয়ার স্তনের ভিতরে আমার আল্লাহ পরিমাণ বরকত দিয়েছেন আলিমাতুসাদিয়া বলে আমি বাড়িতে যাওয়ার পরে আমার দুধের সন্তান এবং এই শেষ মোহাম্মদ এই দুটি সন্তান তৃপ্তি সহকারে আমার স্তন্ন করতেন সুভান আল্লাহ পড়বেন না দুধ দেওয়ার মালিককে স্তনের ভিতরে বলেন আল্লাহ বরকত দিয়েছেন কে কারু সিলাই নবীজির সিলাই কারু সিলাই নবীজির সিলাই আমার বাইরা আলিমাতুল সাদিয়া বলেন আমার এই শিশুটি কোলে নেওয়ার পরে আমাদের যে বকরি ছিল যে দুম্বা ছিল উঠনি ছিল উঠের স্তনের ভিতরে দুধ ছিল না কিন্তু নবীজি অর্থাৎ এই শিশু মোহাম্মদ বাড়িতে আসার বর ওই উঠনের স্তনের ভিতরে আমার আল্লাহ দুধে ভর করে দিয়েছে আমার এরকম এরকমভাবে অনেকগুলি বরকত প্রকাশ হয়েছিল অনেক বরকত জহের হয়েছিল আমার নবীজির উশিলা করে আমার বাইরা এই নবীজির জীবনী যারা শুনবে আমার মনের বিশ্বাস আমার আল্লাহ তাদের জিন্দিগির গুণা মাফ করে দিবে আমার মুসলমান বন্ধুরে নবী আমার দুধ পান করলে এর ভিতরে অনেক ঘটনা সংগঠিত হয়েছে আমি নবীজির জীবনী সংক্ষিপ্তভাবে বলতে চাই নবীজির বয়স মনে করেন দশ বছরের কাছাকাছি হয়ে গেছে আমার নবীজি চাচা আবু তালিবের সাথে সিরিয়ায় সফরে যাত্রা শুরু করে দিয়েছেন সফরে রওনা হয়েছিলেন সিরিয়ায় আবু তালিবের সাথে নবীর বয়স দশ বছর অথবা এগারো বছর অত বের কম বেশি হতে পারে আমার আবু তালিবের সাথে যখন রওনা দিয়েছিলেন রাস্তার ভিতরে রাস্তার ভিতরে এহুদি একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়ে যায় এহুদি পাদ্রী এহুদি পণ্ডিত এহুদিদের যে গ্রন্থ ছিল কিতাব ছিল সেই কিতাবগুলি তারা অধ্যায়ন করেছিল পণ্ডিত তর্জন করেছিল সে কিতাবের ভিতরে লেখেছিল মুখ জন্ম নিবে আমিনার গর্বে বাবা হবে আব্দুল্লাহ

বলে আল্লাহ বলেছেন মোহাম্মদ শেষ নবী খাতামুল নবীন এরপরে আর কোন নবী আসবে না ইনি হলেন সঈদুল মুরসালিন ঠিক কিনা সঈদুল কাও নাইনে খতম মুরসালিন সঈদুল কাও নাইনে খতম মুরসালিন আখেরা মুদুদে ফখরুল আলিন সদ অজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন আল্লাহ একবার বলে আমার মুসলমান বন্ধু রে আমার নবীজি আবু তালিবের সাথে যাত্রা শুরু করে দিয়েছেন রাস্তার ভিতরে এহুদি পণ্ডিতের সাথে দেখা আসমানি কিতাব পড়ে দেখেছে মোহাম্মদ নামে একজন ছেলে আসবে এই ছেলেটা বড় হওয়ার পরে আমার আল্লাহ তাকে নবুয়াতে দান করবেন এবং আরও কিছু নিদর্শনের কথা ওই কিতাবের ভিতরে উল্লেখ ছিল আর একটি কথা উল্লেখ ছিল এমন একটি জায়গায় এমন একটি বৃক্ষ ছিল গাছ ছিল সেই গাছের ছায়া চলে নবী রসুল সারা আর কোন সাধারণ মানুষ কোন বিশ্রাম নেওয়ার জন্য বসে না আমার নবীজি আবু তালিবের সাথে যখন রওনা দিয়েছিলেন নবী আমার সেই গাছের নিচে যখন গাছের ছায়া বিশ্রাম করার জন্য বসলেন দূর থেকে হদি পাদ্রি ফলো করেছিলেন উনি দেখলেন কিতাব পড়েছি কিতাবের ভিতরে পেয়েছি এই গাছের নিচে নবীর অসংসরা সাধারণ কোনো মানুষ বসবে না যে ছেলেটা বসে বিশ্রাম করলো আমি একটু পরিচয় নেব দেখি তার নাম কি তার

ডেকে বলে ও গাবুটা নিব নিঃসন্দেহে আমি বলতে পারি এই ছেলে আল্লাহর নবী হবে সুবহানাল্লাহ ও গাবুটা নিব আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এই ছেলেটাকে নিয়ে যাবেন না তার কারণ হল যে সিরিয়ারের ভিতরে যাচ্ছেন ওই সিরিয়াতে এই নবীজির দুশ্মন রয়েছে তাকে হত্যা করতে পারে আপনি তাকে মক্কার দিকে পাঠায় দেন আবু তালিব এহুদি পণ্ডিতের সাজেশন নিয়ে এবার আমার নবীজিকে পাঠিয়ে দিলেন আমার নবীজি মক্কায় অবস্থান করেন আমার বন্ধুদের দশ এগারো বছর তারপরে <tarpurim> পঁচিশ বছর পর্যন্ত আমার নবীজির যে ঘটনাগুলি সংগঠিত হয়েছিল এগুলো আমি বলতে যাব না সময় নাই বেশি আমার নবীজির বয়স পঁচিশ বৎসর মনে করেন একতলাপ রয়েছে কেউ বলেছেন একুশ বছর কেউ বলেছেন বছর ধরি না নাকি বলেন আমার বন্ধুরে নবী আমার যৌবনে পদার্পণ করেছেন এমনি সময় খাদিজাতুল কুমরার পক্ষ থেকে খাদিজাতুল কুমরার ব্যবসার ম্যানেজার হয়ে আমার আমার দ্বিতীয়বার সিরিয়ায় কি করতে গেছেন ব্যবসা করতে গেছেন সফরে চলে গেছেন সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে আসলেন আমার বাইরে মক্কার মানুষ ছোটখান থেকে আমার নবীজির চনাচন দেখে আমার নবীজের কথাবার্তা দেখে আমার নবীজির চরিত্র দেখে তারা আল আমিন লকব দিয়েছিল সুবাহান আল্লাহ আল আমিন তার মানে বিশ্বাসী সত্যবাদে আমার নবীজির মতো সুন্দর মানুষ আমার নবীজির মতো সুন্দর চরিত্রের মানুষ ওই সময় ছিল না ভবিষ্যতেও কি আসবে এর আগেও কি ছিল ছিল না আমার নবীজির চরিত্রের সম্পর্কে আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন ও ইনমাইলাই আলা খুলুকিন অজি ফাসাতু বাসির ও

আপনি সৎ চরিত্রের অধিকারী আমার ভাইরা নবীজিকে ছোটকাল থেকে মক্কার মানুষ আল আমিন বলে বলে ডাকত বিশ্বাসী বলে বলে ডাকত নবীজির বয়স পঁচিশ বছর সিরিয়াই ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যবসা করে আমার নবীজি মক্কায় ফিরলেন আমার নবীজির চলাচল দেখে আখলা চরিত্র দেখে আমার নবীজের বরকত দেখে আমার নবীজির প্রশংসা শুনে কাদিজা তুল কাদি কাদিজা বিনতে খুয়াইলে আমার মা বোনেরা আছে নাকি এখানে মা বোনেরা কে আলোচনা শুনতেছে আছে আল্লাহ আকবার মা বোনেরা খেয়াল করে শুনবেন মা কাদিজা তুল কবরা কয়লের বিনতে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলে ধনী মহিলা তৎকালীন যুগে মা খাদি তুল কুমড়ার বড় ধরনের বিজনেস ছিল ব্যবসা ছিল আমার মায়েরা মা খাদি জাতীল কুমড়া কোটিপতি ছিলেন এত টাকা পয়সা টাকা সত্ত্বেও খাদি তুল কুমড়া আমার নবীজির প্রশংসা শুনে আমার নবীজির চেহারা দেখে আমার নবীজির চলাচল দেখে আমার নবীজির নিকটে বিবাহের প্রস্তাব দিয়ে ছিল মার হাবা বলেন মার হাবা আমার নবীর বয়স হলো পঁচিশ বছর মা কাঁদিয়ে যেতুল কবরার বয়স চল্লিশ বছর কাদি কুবরা কবরা বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন আমার নবীজি কিছু বললেন না তখন আমার নবীজি আবু তালিফের আবু তালিফের সান্নিধ্যে থাকতেন আবু তালিফের দায়িত্বে ছিলেন আমার নবীজি আবু তালিফকে বললো চাষাগ কাদি জাতুল কুবরা বিবাহের প্রস্তাব দা আমি কি করবো এই যুবকের আমার নবীজি খাদি জাতুল কুবরার প্রস্তাব পাওয়ার সাথে সাথে নিজে স্বীকার দেয় নাই নিজে কবুল করে নাই চাচা আবু মুরব্বি ছিল বাবা নাই চাচা হলো বাপ সমতুল্য ঠিক কিনা কথা বলেন এই যুবক এই জামানার যুবকরা কোন মেয়ে যদি প্রস্তাব দেয় ওই যুবকটা চিন্তা করে না বাপকে বলার দরকার নাই বাপকে যদি বলতে যায় তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না ঠিক না মেয়েটি নবী আমার উনি নিজে নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন না উনি বললেন ঠিক আছে আমার চাচা আছে মুরব্বী আমি আমার চাচার কাছে বলি দেখি কি বলেন এবার নবীজি কাছে যখন এই বিষয়টা ওপেন করে দিলেন আবু তালিফ ডেকে বলে ভাতিজা তুমি তো যৌবনে বলে পদার্পণ করেছ তোমার বাবা নাই তোমার বাবা থাকলে মনে হয় তোমাকে বিবাহ সাদিয়ে করায় দিচ্ছ এ মোহাম্মদ আমি চাষাবিচে আছি আমি তোমার বাপ সমতল আমি তোমাকে বিবাহ সাদী করায় দিতে চাই খাদিজা বিনতে খোয়াইলে প্রস্তাব দিয়েছে ধনী মহিলা ধনী মহিলা প্রস্তাব দিয়েছে এই না খাদিজাকে যদি তুমি বিবাহ শাদী করতে পারো ইসলামের পক্ষে অনেক শক্তি আসবে ঠিক না কথা বলেন এ মহাম্মা আমি আছি তুমি যদি রাজি থাকো আমি খাদিজাকে বলবো ঠিক আছে আমার বাদি যেমন হয়ে হয়েছে বিবাহ সাদে সম্পাদন করা দেব সম্পন্ন করে দেব। আমার নবীজির শিকার হলেন খাদিজা তো আগেই শিকার না কি বলেন আমার নবীজি ছোটকাল থেকে ওই যে গারে হীরা নাম কি শুনেছেন আপনারা হীরা পর্বত যেই পাহাড়ের ভিতরে আমার নবীজি বসে থাকতেন গাবা করতেন যেই পাহাড়ের ভিতরে আমার নবীজি বসে থাকা অবস্থায় কোরআনে কারিম নাজিল হয়েছে ঠিক কিনা আমার নবীজি গারে হীরার গারে হীরার ভিতরে এ বসে বসে কি যেন চিন্তা করতেন কি চিন্তা করতেন আমার নবীজির চিন্তা ছিল আমার নবীজির মিশন ছিল আমার নবীজির অভিযান ছিল কি করে মক্কার মানুষ কি করে পৃথিবীর মানুষকে দিনের পথে আনা যায় ঠিক কেনা নবী আমার কাবা করতেন খাদি জাত কবর মাঝে মধ্যে তাকে সেই গাড়ির ভিতরে ভাত দিয়ে আসতেন খাবার দিয়ে আসতেন রুটি দিয়ে আসতেন আবার আমার নবীজি মাঝে মধ্যে বাসায় আসতেন এ মুসলমান আমার নবীজি নিজের বাড়িতে আসা দাওয়া করতেন স্ত্রীকে দেখাশোনা করতেন বিবির খোঁজখবর নিতেন এর দ্বারা কি বোঝা গেল ধর্ম করতে হবে কর্ম করতে হবে ঠিক নেবে ঠিক বললাম এ মুসলমান স্ত্রী স্ত্রী ধর্ম করা যাবে না এমন ধর্মের কথা আমার আল্লাহ বলেন নাই ঠিক কিনা কথা বলেন আপনি ধর্ম করবেন স্ত্রীকে দেখাশোনা করেন ছেলে মেয়েকে দেখাশোনা করেন আমার আল্লাহ বলেন কোনো মানুষ যদি স্ত্রীর জন্য বাজার করে ছেলে মেয়ের জন্য যদি বাজার করে তাদের জন্য যদি কি করে কামাই কাজ করে আমার আল্লাহ বলেন এটা কেয়ামতের ময়দানে আমল হিসাবে নেক আমল হিসাবে গন্ধ হয়ে যাবে আমার সংসার মোটামুটি ভালোই চলতেছিল হঠাৎ করে একদিন গাড়ির ভিতরে মোরা একেবারে বসে আছেন হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে এ নবীজি আপনি অনেক দিন ধরে গাড়ি হেরার ভিতরে চিন্তা করেন ফেকের করে এখন আপনার চিন্তা ফেকের মিশন যে আপনি চালাবেন এটা যে বাস্তবায়ন করবেন এর জন্য একটা গাইড আপনাকে দিচ্ছি একটা নোটবুক আপনাদের আপনাকে হাদিয়া দিব এই নোটবুক এই গাইড আপনার সামনে রেখে মক্কার মানুষ সহ পৃথিবীর সমস্ত মানুষের রেখে আছে কালে মারা দাওয়াত পৌঁছে দেবেন সুবাহ আল্লাহ আমার জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে দিলেন জিব্রাইলের সে বললেন ইকরায়া মুহাম্মদ বুখারী শরীফ বর্তমান বিশ্বের ভিতরে যতগুলো সহি হাদিসের কিতাব আছে তার ভিতরে অন্যতম সহি হাদিসের কিতাব হলো সহিহুল বুখারী সহিহুল বুখারীর শুরুতে বাউল মুহিনা নামক একটা অধ্যায় আছে সেই অধ্যায়ের ভিতরে সেই পেষ্টার ভিতরে ইমাম বুখারী এই হাদিসখানা এনেছে জিব্রাইল আমিন এসে আমার নবীজিকে ডাক দিয়ে বলে এ ক্বরায়া মুহাম্মদ এ মুহাম্মদ আপনি পড়ুন আমার নবীজি বলেছিলেন মানা বিকারিন মানা বিকারিন মানা বিকারিন ভাই জিব্রাইল আমি পড়তে পারি না আমি পড়তে জানি না আবার বলেন আমি কি পড়ব এবার জিব্রাইল আমি আমার আমার নবীজিকে বুকের সাথে বুকের সাথে ধরে মোয়ানাকা করলেন আল্লাহ মসজিদে মোহাব্বতে লিল্লাহি ও রসলি আমরা সালাম দেব মুসাফা করব বুকের সাথে বুকটা মিলাব ঠিক আছে না কথা বুকের সাথে বুকটা মিলাবো এটা হলো মোয়ানাকা এটা কি মোয়ানাকা এটা যদি করা হয় দোয়া পড়তে হয় আল্লাহ মাসিদে মোহাব্বতিল্লাহ রসুলি আল্লাহ তোমার জন্য রসুলের জন্য আমাদের দুইজনের ভিতরে মোহাব্বত বাড়ায় দেন এই যুবকের দল খেয়াল রাখতে হবে মহিলাদের সাথে কিন্তু আবার মোয়ানাকা করা যাবে না ঠিক না ব্যাঠিক আমার মুসলমান বন্ধুরে এবার আমার নবীজিকে বুকের সাথে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবার আমার নবীজি পড়লেন এ কর বিস্মে রব্বি কালি খলক খলকল ইনসানামিন আলক এ আক্রম আল্লাজি আল্লামা বিল কলম পশ্চিম আয়ত করিমা নজিল হয়ে গেল আমার লোক এই এ পশ্চিম আয়ত নিয়ে। আমার নবীজি মক্কার দিকে রওনা করলেন মা খাদিজাতুল কুবরা তখন বাড়িতে ছিল নবী আমার মক্কার বাড়িতে ফিরে খাদিজাকে লক্ষ্য করে ডাক দে বলে জামিলোনি 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 জাম্মালাই জামিলো তাজমিলান মানে হচ্ছে কি করা চাদর বা কম্বল দিয়ে ঢেকে দেওয়া আমার বায়না আমার নবীজি জামিলোনি কেন বলেছেন আমার নবীজিকে জিব্রাইল যখন বুকের সাথে চাপ দিয়েছিল আমার নবীজের শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে শীত ধরে গেছে জ্বর এসে গেছে আমার নবীজি খাদিজাকে ডাক দাও বলে জামিলুনি জামিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজাতুল কুবরা চাদর দিয়ে ঢেকে দিলেন এ মুসলমান খাদিজাতুল কুবরা আমার নবীর পাশে বসে সান্ত্বনা দিলেন নবী গো পেরেশানি হবেন না চিন্তিত হবেন না চিন্তার কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই আপনি ভয় ভীত হবেন না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম দিয়েছেন এ কোরআনুল কারিম সামনে রেখে কালেমার প্রসার পোসার করতে হবে ঠিক কিনা কথা বলেন আমার মা বোনের খাদিজাতুল কুবরা আমার নবীজিকে সান্ত্বনা দিতেন আমাদের উচিত স্বামী যখন কোন পেরেশানির ভিতরে পড়বে ঠিক আছে না কথা স্বামী যখন চিন্তার ভিতরে পড়বে স্বামী যখন পেরেশানিতে পড়বে স্বামী যখন দুঃখ কষ্টের ভিতরে পড়বে এমন স্ত্রী তো থাকা দরকার যে স্বামীর পাশে বসে দুঃখের সময় বিপদের সময় সান্ত্বনা দিবে ঠিক কিনা কথা বলেন আমার মা বোনেরা মা গান্ধী যেতনো বরা আমার আন্ধবীজিকে শান্শনা দিচ্ছেন আমার আন্ধবীজিকে এতই ভালোবাসা দিয়েছেন আমার আনবীজি খাদিজার ইন দিন আমার নবীজির চোখ থেকে পানির ফোঁটা পড়তে ছিল খাদিজার ইন্তে ইতিহাস পড়ে দেখলাম মা এক মৃত্যু মৃত্যুর শ্বাস আছেন আমার নবীজি ডাক দিয়ে বললেন ফুকু খাদি যা খাদিজা রে তোমার মাথাটা দি তোমার মাথাটা আমার পায়ের আমার ডান পায়ের উপর উপরে রাখো তারপরে দেখি তোমার সাথে কিছু কথা বলবো মা খাদি যা তুমি কবরা মৃত্যু সজ্জাসী আছে কথা বলতে পারে পারেন না মাথাটা আমার নবীজির ডান পায়ের উপরে রেখে দিয়েছেন মা খাদিজা চোখের পানি ঝরে দিয়ে কান্দে নবী আমারে দেখে বলে খাদিজা তোমার চোখে পানি দেখি কেন কষ্ট তো কম করো নাই মা খাদিজাতুল কুমরা নবীজির জন্য কি পরিমাণ কষ্ট করেছেন নবী আমার যখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরতেন মা খাদিজাতুল কুমরা নবীজিকে পাশে বসায় সান্ত্বনা দিচ্ছেন আমার মোক কিছু মানুষ খাদিয়ে যেত লোক বরা ডেকে বলেছিল হোক খাদিয়ে যেত লোক বরা তোমার এত টাকা পয়সা আর তুমি ওই মহাম্মাদের সাথে বিবাহ বসলে তার কারণটা কি নবিজুতে এতিম টাকা নাই পয়সা নাই মা খাদি কেন এ আর মানুষ আমি ধনী আর মোহাম্মদ গরিব এই জন্য কি আমার বিবাহ বসা অন্যায় হয়ে গেছে আচ্ছা তোমরা এবার শোনো আমার টাকা পয়সা আছে না নাই বলে অনেক টাকা পয়সা অনেক জায়গা জমি তোমার আছে এরমের মানুষ স্ত্রী যদি নিজের গহনা গাটি নিজের নিজের টাকা পয়সা জমি জমা সব কিছু স্বামীকে হেবা করে দেয় হাদিয়া দিয়ে দেয় ওই টাকা পয়সা জায়গা জমির মালিক কে হয়ে যায় আপনারা বলেন বলেন না মালিক কে হবে স্বামী তো হয়ে যাবে গাদি দনকে মানুষ হে মক্কার মানুষ এইবার আমার টাকা পয়সা জায়গা জমি যখন আমার নবীর পায় হেবা করে দিলাম অর্পণ করে দিলাম এবার তোমরা বলো এই টাকা পয়সার মালিক কে হবে এবার মক্কার মানুষ বলে মোহাম্মদ হবে তাহলে কি আমি গরিবের স্ত্রী না ধনী মানুষের স্ত্রী সুবহানাল্লাহ পড়েন এবার মক্কার মানুষ বলে ওরে গাদিজা নিজের টাকা পয়সা বিলীন করে দিয়া শামিরের ধনী বানায় আমাদের ফোমরা কি করে দিলে নিচে নামায় দিলাম আমার মায়েরা মৃত্যু সজায় আমার নবীজির ডান পায়ের ওর পরে মাথা রেখে চোখের পানি ফেলে ফেলে কান্দে নবী আমার ডেকে বলে ওরে গাদি যা তোমার চোখে আজকে পানি দেখে তার কারণ কি জীবনে কষ্ট কম করো নাই এবার খাদি যা ডেকে বলে ও নবী গো আমার চোখে পানি আসে তার কারণ হলো আমি বড় চিন্তার ভিতরে ডুবে আছি এতদিন মক্কার মানুষ যদি আপনাকে কষ্ট দিত আমি খাদি যা আপনাকে কাছে বসায় সান্ত্বনা দিতাম আপনার পাহারাদারি করতাম নবীজি আমি চিন্তা দিয়েছি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার নবীজিকে কে পাহারা দিবে কি ভালোবাসা কি ময়া আল্লাহ আকবার আমার বাইরা ধরা, তখন সাত বা আট বছরের মেয়ে এই মেয়েটি পাশে বসে বসে কথাগুলি শুনতে ছিলেন এবার ফাতেমাতুর জোহরা ছোট্ট মেয়ের ডেকে বলে অমা ফাতে মাতুর জোহরা মার চোখের পানি পানিগুলি নি যাতে মুসে মুসে দেয় আর বলে মা আমার বাবার চিন্তা তুমি করো আমি ফাতেমা তো জোহরা ওয়াদা দিলাম তুমি যদি মরে যাও আমার বাবাজিকে কেউ যদি কষ্ট দেয় তার মোকাবেলা আমি নিজ হাতে করব ও তুমি মরে গেলে আমার বাবার পারাদারি আমি ফাতেমা নিজে করব সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা এবার হাসছে এবার হাসে নবী আমার ডাক বলে ওরে খাদিজা যা একবার কাঁদে একবার হাসো তার কারণ কি এবার কাদি যা তুল ডেকে বলে গো আমি কান্দিছিলাম আপনার চিন্তায় আমার কলিজের টুকরা ফাতেমা যখন তার নিজ হাতে আপনার পাহারা দাঁড়িয়ে নিল কোনো দুঃখ নাই আমি এবার হাসতেছি তার কারণ হলো নবী গী আমি কান্দি যা মৃত্যু সুয়ে আছি আপনি কি দেখেন না খেয়াল করেন না খাদিজার মৃত্যুর সময় বালিশ হয়েছে আমার কিনা কথা বলেন ও নবীজি মৃত্যুর সময় আমি খাদিজার মাথাটা আপনার পায়ের উপর রাখার সুযোগ পেয়েছি এই খুশিতে খুশিতে চোখের পানি বন্ধ হয়ে গেল আমার মুখে হাসি এসে গেছে আমার ভাইরা কাদি জাতুল কবরা কান দিলেন আমার হাসলেন কিছুক্ষণ পরে কাদি জাতুল কবরা আমার নবীজিকে ডাক দে বলে ও বিজি নবীজি অনেক বছর আপনার সংসার করেছি ও গো এতদিন সংসার করেছি এই রে বিনিময়ে আমি আপনার কাছে কোন কিছু চাবো না তবে একটা বিষয় আপনার কাছে জানতে চাই নবী গো আপনি মানবেন কি মানবেন না এবারে নবী ডাক দা বলে খাদিজা রে তুমি কি বলবে বলো আমি তোমার কথা শুনবো মানার চেষ্টা করব আমার জুবাই মাইরা দিলটা নরম করে দিতে হবে চোখের পানি যদি পড়ে এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ maaf করে দিবে কারিজার ডেকে বলে নবী গো আপনার কাছে শেষ বেলায় আমার চাওয়া আর পাওয়া হলো আমি যদি মরে যাই আমার কবরের ভিতরে আপনি একটু নামবেন আমার কবরে নামবেন আমার কবরে গড়া করে দিবেন নবী আমার ডাক বলে এরিকা দিজা তোমার কবরে যদি আমি নবীজি গড়া করে দেয় তোমার লাভটা হবে কি নবী আপনার গায়ের উপর মশা মাসি পরা হারাম হয়ে গেছে আপনার হাত মোবারকের স্পর্শ যার সাথে হবে ওই 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 শরীরটা ওই দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে না ঠিক কিনা খালিজাত বললেন আমার গোড়া ঘুরি দেন আমার মনে বিশ্বাস মনকার না কি রিসে একটু চিন্তা ভাবনা করবে এই কবরের ভিতরে নবীজি গোড়া ঘড়ি দিয়েছে ঠিক কিনা নবীজি আপনি যদি গোড়া ঘুরি দেন আপনার গোড়া ঘড়ি রুশিলায় আমি খাদিজা কবরে ক্ষমা পেয়ে যাবো নবী ডেকে বলে কাদি যারে এতদিন সংসার করেছ টাকা পয়সা সব কিছু ইসলামের জন্য হেবা করে দিয়েছ তোমার শেষ বেলার এই এই আকাঙ্ক্ষা আমি নবীজি অবশ্যই পূর্ণ করব মা কাদি যার কবরের ভিতরে আমার নবীজি গড়া করে দিয়েছিলেন ঠিক কিনা আমার ভাইরা কাদি জাতুল কোবরা ইন্তেকাল করলেন এবার আমার নবীজিকে দেখাশোনা করে ফাতেমা তুজরা নবীদের কষ্ট দেখে ফাতেমা কান্দে ফাতে ফাতেমা ডেকে বলে বাবা মোক্কারমান্দুল্লাহ আপনার কেন কষ্ট দেয় বলে কালিমার কথা বলে এই জন্য আমার ভাইয়েরা হটকট বলার কোনো মানুষ যদি দোষ করে আমার আল্লাহ তাদের চূড়ান্ত বিচার করবেন ঠিক কিনা কথা বলেন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে ইসলামের বিপক্ষে যারা কথা বলবে আর শক্তি থাকার পরেও যারা ইসলামের পক্ষে কথা বলবে না কোরানের পক্ষে যারা কথা বলবে না আমার আল্লাহ তাদের বিচার করবে ঠিক কিনা কথা বলেন শক্তি আছে হক কথা বলতে হবে শক্তি আছে ইসলামের পক্ষে থাকতে হবে শক্তি আছে কোরানের পক্ষে থাকতে হবে রাজিয়া আছে ইনশাআল্লাহ খাদিজা তুমি কবরে চলে গেলে আমার বাইর নবী আমার এই আমার আল্লাহর আদেশ পেয়ে মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে যাত্রা করলেন মাঝখানে অনেক ঘটনা সংঘটিত হয়েছে ঠিক না নবীজির জীবনী এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলতে যাই আমি ছোট মৌলবি যতটুকু জানি আমার থিউরিতে যতটুকু আছে সাত দিন বললেও শেষ হবে না জোরে বলেন আমার এবার করবেন আমার আল্লাহ বলে দিলেন নবী গো হিজরত করেন আপনি এবার আমার নবীজি সাহাবিদের বললেন ওগো সাহাবিরা তোমরা হিজরত করো হিজরতের শব্দের অর্থ হিজরত শব্দের অর্থ হলো দেশ ত্যাগ করা কালিমার জন্য ইসলাম প্রচার প্রসারের লক্ষ্যে দেশ ত্যাগ করাকে বলা হয় হিজরত হিজরত করলে গুনাহ মাফ হয় ঠিক কিনা কথা বলেন আমার নবীজি সাহাবীদের বললেন তোমরা হিজরত করো সাহাবীরা সুযোগ মতে হিজরত করা শুরু করে দিলেন আমার নবীজি আমার নবীজি আবু বকরকে বললেন আবু বকর তুমি হিজরত করবে কিছুদিন পরে একটু ওয়েটিং এ থাকো অপেক্ষায় থাকো হতে পারে আমার আল্লাহ তোমার জন্য হিজরতের একজন সাথীর ব্যবস্থা করে দিবেন আবু বকর সিদ্দিক চিন্তা ভাবনা করে দেখলেন আমার হিজরতের সাথে যদি আমার তাহলে আমার ছোটকালের বন্ধু কালের আমার হিজরতের সাথে আবু বক্কর চিন্তা ভাবনা করে আগের থেকে প্রস্তুত নিয়ে থাকলে আবু বক্কর দেখলেন নবীজি হিজরত করবেন হয়তো রাত্রিবেলায় হিজরতের সামানা দি গোস গাছ করে রেখে দিলেন তৈয়ার করে রেখে দিলে আবু যেই কে আমার নবীজি বলেছিলেন তোমার হিজরতের সাথের ব্যবস্থা না করে দিতে পারে ওই দিন দেখে আবু বকর ছয় মাস মাসখানে চলে গেছে এই ছয় মাসের ভিতরে আবু বকর কোনো দিন রাত্রিবেলায় বিছানার সাথে পিঠ লাগায় নাই বালিশে মাথা রাখে নাই কেন রাখে নাই নবীজির ভালোবাসায় ঠিক কেনা আমার পায়রা আমার আল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যারা আমি নবীজির আদর্শ ভালোবাসবে আমি নবীজিকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহেমান হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওগফির লেকুম যুনুবাকুম আল্লাহ গফুর অ হে আমার নবী ইজরোতের নেতৃত্বে কাউ তেড়ে তেড়ে মাছ আমার আল্লার কুদ্রতে নবী আমার মাছ হেজা দেখাই পার হয়ে চলে গেলেন ঠিক কিনা নবী আমার কাফেরদের মাঝখান দিয়ে চলে গেলেন রাত্রিবেলায় কাফেররা দেখতে পায় নাই কেন দেখতে পায় নাই আমার আল্লাহ বললেন নবী গো এক মুষ্টি মাটি উঠায় আপনি কাফেরদের চোখের দিকে এরকম ছিটিয়ে দেবেন আমার নবীজি এক মুষ্টি মাটি হাতের ভিতরে উঠাইয়া সুরাইয়া সিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে সি والقرآن الحكيم إنك لمن المرسلين نبي معر سورة ياسين وإن كانت كريمة تلوات মাটির উপরে একদম করে যখন মাটির মুশকি এরকম ছিটিয়ে দিলেন এবার আমার আল্লাহ বলেন ওকে অভিজি আপনি যখন মাটি ছিটিয়ে দিয়েছিলেন ওই মাটির দানা দানাগুলি আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে কাফের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আল্লাহ একবার বলেন নবী আমার কাফের ধরে চলে গেলেন আবু মক্ষরের বাড়িতে আবু বাড়িতে যাইয়া আস্তে করে আবু বলে ডাক দিলে গوفকিয়াল করে শোনা লাগবে আবু বকরের কলিজার ভিতরে আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল আস্তে করে আবু বকর বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজাটা খুলে দিলেন ঘরের দরজাটা ওপেন করে সালাম দিয়ে বললেন নবী গো মেহেরবানি করে ঘরের ভিতরে আসেন নবী আম্মা আবু বকর কে বলে এর আবু কর রাত্রি গভীর হয়ে গেছে পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছে ঘুমের মানুষকে একবার আস্তে করে ডাক দিলে জাগ না পাবে না ঠিক কিনা তোমাকে আস্তে করে একবার আবু করে বলে ডাক দিলাম আর সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ওপেন করে দিলা খুলে দিলা তার কারণ কি আবু রে তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে নবী গো আজকে শুধু ঘুমায় নাই তা নয় আপনি যেদিন আমাকে বলেছিলেন

কেন ঘুমাই নাই নবী আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি যদি আমার ঘরের দরজায় আবু বকর বলে ডাক দেন আপনি যদি দাঁড়ায় থাকেন যদি কষ্ট পান ও নবীজি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আবু করে আমার নবীজি রে তোর ঘরের দরজায় দাঁড় করায় রাখছিলি কেন জবাব দিতে পারবো না এই আমি রাত্রি বেলায় না ঘুমাইয়া আরামের ঘুম আরাম করে দিয়ে আরামের বিছানায় ছেড়ে দিয়ে আমি বকর ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আপনার ওই নবী আমার বললেন আবু বকর রে যে নবীজির জন্য আরামের ঘুমটা আরাম করে দিলে আমি নবীজি বললাম কেমতের ময়দানে আমি নবীজি যখন জান্নাতে যাব আবু বকর ছাড়া জান্নাতে যাব না আবুবকর নবীজির সঙ্গে নিয়ে এবার ঘর থেকে বের হয়ে গারে সওর এর দিকে রওনা দিলেন কি নাম বললাম গারে সওর সৌর একটি পাহাড়ের নাম যারা হায্জ করতে গিয়েছিলেন তারা হয়তো দেখেছেন গাড়ি সৌরের দিকে চলে গেলেন নবী আমারটাকে বলে না এই যে একটা পাহাড় দেখা যায় এই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায় এই পাহাড়ের গুহারের ভিতরে গর্তের ভিতরে একটু ঘুমিয়ে পড়ব আমরা আত্মগোপন করে আশ্রয় নিয়ে আবু বলে নবীজি এবার আপনি এখানে দাঁড়ায় থাকেন আমি আবু বক্কর আগে পাহাড়ের গুহার ভিতরে ঢুকবো আমি ঢুকে দেখব ময়লা থাকলে ময়লা আবর্জনা আমি পরিষ্কার করব তারপরে একটু বসার জন্য এবং শোয়ার জন্য যখন পরিবেশ সৃষ্টি হবে আমি আবু বকর তখন আপনার নিয়ে ঘরের ভিতরে ঢুকবো ঠিক কেদান এবার আবু বকর সুন্দর করে গর্তটা পরিষ্কার করে ফেললেন গর্তের ভিতরে কিছু গর্ত ছিল এরকম সুরঙ্গ ছিল ছিদ্র ছিল আবু বকর নিজের চাদর অথবা অন্য কোনো কাপড় ছিঁড়ে 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 কাপড়ের টুকরা দিয়া সেই পাহাড়ের ছিদ্রগুলি এরকম বন্ধ করে দিলেন কিতাবে নাকি ইত্তিফাকান ঘটনা ক্রমে একটা ছিদ্র আবু বকর বন্ধ করতে পারেন নাই কাপড় ছিল না বন্ধ করার মতো এমন অবস্থায় আমার নবীজি আবু বকরকে নিয়ে ওই গাড়ি শহরের গর্তের ভিতরে ঢুকলে ঢোকার পরে নবী ডাকতে বলে আবু বকর আমার তো চোখের ভিতরে ঘুম এসে গেছে আপনার চোখে ঘুম এসে গেছে আপনি ঘুমাবেন বালিশ কোথায় ভাবে তারা কি বালিশ নিয়ে রওনা দিয়েছিল না না বালিশ নিয়ে তারা রওনা দেয় নাই আবু বকর বলে নবী গো আমার পায়ের উপরে আমার পাকে বালিশ বানা আপনি ঘুমাবেন আমি সারা রাত্রি বড় আপনারে ঘুম পাড়াবো সুবহানাল্লাহ আমার নবি আবু পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পরে আবু করে চিন্তা করে দেখলো যে ছিদ্রটা বন্ধ করতে পারে নাই ওই ছিদ্রের সাথে আবু পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে আছেন কিছুক্ষণ পরে একটি পারে বিশাদর সাপ এসে আবু করে পায়ে সবল মেরে দিল সবল দেওয়ার পরে আবু করে বিশের যারা সহ্য করতে পারে না চিৎকারও দিতে পারে না ডাক দিতে পারে না কেন আমার নবীজির ঘুম ভেঙে যাবে নবীজির ঘুম ভেঙে গেলে নবীজি কষ্ট পাবে ঠিক কিনা সাহাবিরা নবীজিকে কষ্ট দিতে রাজি হন নাই কেমতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আবু বকরে আমার নবীজির ঘুম ভাঙ্গাই দিয়ে খেল কোনো জবাব দিতে পারবো না আবু বকর নড়াচড়া করে না বিশের জ্বালা শইতে পারে না হঠাৎ করে চোখের গরম দু এক ফোঁটা পানি আমার নবীজির গায়ের উপরে পড়লে নবী আমার চোখ দুটা গুলে দেখে আবু বকরের চোখে পানি আমার নবী ডাক দে বলে আবু বকর রাত্রি তো তুমি কান্দ তোমার কি স্ত্রীর কথা মনে পড়ছে এ আবু তোমার কি ছেলে মেয়ের কথা মনে পড়ছে আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে আবু বকর বলে নবী গো আপনার ভালোবাসায় স্ত্রী ভুলেছি আপনার ভালোবাসায় টাকা পয়সা জায়গা জমি সব ভুলে গিয়েছে নবী গো স্ত্রীর স্ত্রীর কথা করে আমি কান্দি না আমার ছেলে মেয়ের কথা ভেবে কান্দি না আপনাকে ভালোবেসে আমার পায়ের গোড়ালি দিয়া এই পাহাড়ের চিত্র বন্ধ করে রেখেছিলাম পাহাড়ের বিষাদার সাপ আমার পায়ের ভিতরে জবল দিয়েছে বিষের জ্বালা সয়তে না পেরে আমি চোখের পানি ফেলে ফেলে খান্দি নবী ডেকে বলে আবু বকর আগে কেন বলো নাই বলে নবী গো আপনার ঘুম ডিস্টার্ব হলে আপনার ঘুম যদি নষ্ট হয় কষ্ট পাবেন আমি কি জবাব দেব নবী আমার বলে আবু বকর রে চিন্তা করো না আমার নবীজি থুতু মোবারক আবু বকরের ক্ষত লাগিয়ে দিলেন আবু বকর আমারে সঙ্গে সঙ্গে আমার ব্যথা ভালো হয়ে যায় মারহাবা বলে আমার মায়েরা তিন দিন তিন শহরের ভিতরে আত্মগোপন করেছিলেন আমার ভাইয়েরা মক্কার কাফেরেরা পদাঙ্ক অনুসরণ করতে পদচিহ্ন দেখে দেখে ওই গানে সর পর্যন্ত যখন পৌঁছে গিয়েছিল আবু বক্কর বলেছিল নবী গো ওই যে দেখা যায় শত্রু বাহিনী আসতেছে আমাদের ধরেই ফেলবে আমার নবীজি বলেছিলেন এর আবু বক্কর চিন্তা করা লাগবে না কোনো ভাবনা নাই কোনো টেনশন নাই নো টেনশন আমার আল্লাহ এবং তোমার আল্লাহ অবশ্যই জানেন অবশ্যই দেখেন ঠিক কিনা নবী আমার বোন চিন্তা না ভাবনা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ যদি নসরত করে আল্লাহ যদি সাহায্য করে আর কি কোনো টেনশন থাকে ভাই কথা বলেন কিছু नही নোকসান নাই গোম হ্যায় ডর হ্যায় জব খোদা রাহা মান হ্যায় আবু নিয়া আমার নবীজি তিন দিন তিন রাত থাকার পরে সেকানতিকে রওনা দিলেন মদিনার দিকে রাস্তার ভিতরে আমার নবীজি কুদারত অবস্থায় নবী আমার চলতে পারেন না রাস্তার ভিতরে লক্ষ্য করে দেখে একটি তাবু আছে ওই তাবুর ভিতরে মহিলা মানুষ দেখা যায় কিছু বকরি দেখা যায় ডাক দে বলে মাগো নাম কি বলে উম্মে মা বাদ তার একের কিতাব খুলে দেখলাম উম্মে মা বাদ কেন আমার ডাক দে বলে তোমার ঘরে কি খাবার মতো কিছু আছে উম্মে মা বলে না খাবার মতো কিছু নাই নবী আমার বলে এই মা তোমার তাবুর ভিতরে কি কোনো বকরি আছে যে বকরির দুধ দহন করে আমি একটু পান করে আমি একটু শক্তির সঞ্চার করবো এবার ওম্মে মা বার্ড ডেকে বলে আমার তাপরের ভিতরে এমন কিছু বকরি আছে বয়স বেশি হয়ে গেছে আর দুধ দিতে পারবে না বয়স যদি বেশি হয় দুধ দিতে পারবে দুধ কি দেবে দুধ দেওয়ার একটা সময় আছে না আহ তবে আল্লাহ যদি শক্তি দেয় দিতে পারবেন কি পারবেন আহ আমার বলেন উম্মাবাদে অনুমতি দাও অনুমতি যদি দাও আমি দেখব এই বকরি দুধ দিতে পারে কি পারে না আমার নবীজির বরকত আছে কি নাই আমার নবীজের কাছে নিলেন যার বয়স বেশি হয়ে গেছে নবী আমার বকরি স্তনের সাথে যখন হাত মোবারক লাগাই নিছে আমার আন্না ডেকে বলে বয়স বেশি হয়ে গেছে আমি তা বুঝবো না আমার নবীজিত আমার নবীজিত কলিজার ভিতরে ব্যথা নিয়া পেটে খুদা নিয়া আশা কইরা তোর স্তনের সাথে হাত লাগাই দিচ্ছে আরে মন্ত্রী আমি আল্লাহ হুকুম দিলাম এই মুহূর্তে আমার নবীজির জন্য তো স্তন থেকে দুধ দিবি আল্লাহ একবার বলে এবার নবী আমার হাত মোবারক স্তনে লাগায় যখন টান দিয়েছে আবু বকর বলেন সঙ্গে সঙ্গে দুধ বের হওয়া শুরু করল সুহান আল্লাহ দুধ দহন করে আবু বকরকে খাওয়ালেন আমার নবীজি পান করলেন এবং দুধ দহন করে একটা বাসন ভর্তি করে উম্মে মাবাদকে ডেকে বলে ওরে উম্মে মাবাদ এই যে দুধ গেলাম এই দুধ তোমরা পান কর

তাসলিমা দিলটা নরম করে সুন্দর করে নামাজের শুরুতে সকলে বসেন মনাজাত করে দেব মোনাজাতের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর যেন আমাদের মাফ করে দেন আমিন বলুন সকলেই জমে জমে বসেন মোনাজাত করে দেবো জলদি করে বসেন আব্দুর রাজ্জাক গাজী ভাই ওনার মেয়ে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আরও অনেকেই দোয়া চেয়েছেন আমাদের ভিতরে অনেকে এখানে বসে আছে অসুস্থ আমার মা অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ আমি নিজে আপনাদের কাছে দোয়া আমার মা কে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন হায়াত যেন বাড়ায় দেন আমিন বলেন রব্বানা যালমনা ফিসনা ওয়া ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা নন্নাকুম মান মিনাল খাসিরিন আফিহনা ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب رحمهما كما ربياني صغيرا. رب رحمهما كما ربياني صغيرا. رب رب يعني صغيرا. رب العالمين رترقوا بيرفقة شيء. রাত্রি বারোটা পার হয়ে গেছে আমি গুণাগার প্রধান বক্তার আসনে বসে দীর্ঘ টাইম আলোচনা করেছি নবীদের জীবনী নিয়ে আল্লাহ আলোচনার ভিতরে ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ নবীদের জীবনী শুনে আমরা কলিজা ঠান্ডা করলাম অগমালি। আমাদেরকে নবীদের শিক্ষা চলার মতো তো শিখ দিয়েছ এই মাহফিল খানা কবল মঞ্চুর করে দাও আল্লাহ এই মাহফিল খানা কবল করে নাও প্রতি বছর যেন মাহফিলের আয়োজন করতে পারে আমার যুবক ভাইরা অগমালী আমরা গ্রাহক আমাদের আপন আপন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দাও কবর গুলি বানায় দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদের কামিলা কামেলা জেলানুষি করে দাও আল্লাহ অনেকে চেয়েছেন তাদেরকে তুমি মনের মাকসাদ পূর্ণ করে দাও আব্দুল রাজ্জাক গাজীর সাহেবের মেয়ে অসুস্থ সে ফাইকা দিয়ে দাও আমার মা দীর্ঘদিন আমার মাকে সেবা দাও লম্বা করে যাও আমার যুবক যোগা হাত বাড়াইছে অনেকের মা অসুস্থ তাদের শেফায় কামেলা দিয়ে দাও অনেকের মান অনেকের পাবান আল্লাহ ও মা বাবার কবর বলি ফের ফেরদাউস বানিয়ে আল্লাহ মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ আমার যুবক ভাইদের বুঝ দিয়ে দাও যাদের মা বাবা আছে সেবা করা তোলা বানায় দাও আল্লাহ ছোট্ট ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা শিক্ষিত বানায় দাও বুড়া বাবা যাদের হায়াত লম্বা করে দাও যুবক ভাইদের তুমি ধর্মের পক্ষে এনে দাও আমরা যে যুবক বেকার বসে থাকে তাদের কর্মের ব্যবস্থা করে দাও আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দাও আল্লাহ জমিনের ফসলে বরকত দাও গাছের ফলে বরকত দাও আল্লাহ অভাবের অভাব নতুন দূর করে দাও যারা ঋণ গ্রস্ত ঋণ পরিশোধের তো ফেঁক দিয়ে দাও আমরা সারা জীবনের গুণার বোঝা মাছে নিয়া শরমিন্দা হয়ে লজ্জিত হয়ে ছুমার দরবারে ক্ষমা চাইছি তুমি আমাদের মাফ করে দাও তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব কত করেছি মা না বুঝে মাফ করে দাও আল্লাহ তোমার নিজ নিজগুণে তুমি যদি মাপনা কৌলা বান্দে বলো মা

উনার বোঝা মাছায় নিয়ে চোখের পানি ফেলে ফেলে খান আল্লাহ আমাদের জিন্দিগির গুনা মাফ করে দাও আমাদের নিষ্পাপ বানা দাও গুণামুক্ত জীবন দান কর আয়তি তুই বা দান করে দাও আল্লাহ আমাদের ইন্তেকালের আগে আগে পরেজগার মুক্তা কি বানিয়ে দাও খানায় খাবার মুসাফির বানায় মক্কা মদিনার মেহমান বানায় আল্লাহ নবীজিকে পাই নাই হগ আল্লাহ নবীজির জীবনে আলোচনা করল নবীজিকে দেখার জন্য মন কান্দে আল্লাহ গো দেখব কেমনি হগ দয়ার নবী গমি দেখা দিয়া কেন রইল না আমরা কেন যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বল না তুমি প্রেম শিখায়া। কোথায় খাইলা ও দয়ার নবী গো ছুমি দেখা দিয়া কেন রইলা না নবী জিকে দেখি নাই দেখার জন্য মন কান দে আল্লাহ গো আমরা যারা হাত বাড়াই আমি নবীন বলে বলে খান দি আল্লাহ সব সমযোগে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যেদিন ইন্তেকাল করব জুমার দিনে জুমার রাত্রিতে আমাদের মরণ দিও আল্লাহ নামাজের শেষ অবস্থায় মরণ দিও মাহে রমজানে মরণ দিও আল্লাহ ইমান পরিপূর্ণ করে আমাদের মরণ দিও আল্লাহ انتقালের সময় আমাদের সকলের মুখে কালেমা नसीব করে দিও ওয়াল আখিরি কালা মিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া